জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী প্রতি বছর পঞ্চাশটি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে পারে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে কিছু সমস্যা রয়ে গেছে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হলেও এখনও অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে বিনিয়োগকারীরা আরও বিনিয়োগ বান্ধব পরিবেশ চান বুধবার জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এর কার্যালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন ইআরএফ সভাপতি সাহেব ইসলাম দিলাল সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম বার্তা সংস্থা এর ব্যুরো চিফ এম শফিকুল আলম রয়টার্সের সাবেক ব্যুরো চিফ সিরাজুল ইসলাম কাদিসহ ইআরএফ নির্বাহী কমিটির অন্য সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন